নমস্কার উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের স্বাগত জানাচ্ছি আজকের বিষয় অবশ্যই আমাদের ইউনাইটেড প্রাইমারি অ্যাসোসিয়েশনের যে করা নশোনাল মামলা সেই নোশনাল মামলার একদম তাজা আপডেট নিয়ে আপনাদেরকে জানানো হয়নি এই সপ্তাহেরই প্রথম যে মঙ্গলবার ছিল সেই মঙ্গলবার দিন আমাদের নশোনাল মামলা তেরো নম্বর কোর্ট অর্থাৎ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে উঠেছিল সেদিন কিছুটা শোনানি হয়ে পাশ ওভার হয় আজকে গতকালকেও মামলা লিস্টে ছিল শুনানি হয়নি আজকে বিচারপতি আমাদের মামলা শুনেছেন বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এই মামলায় ঘটেছে প্রথমটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর থেকে একদল শিক্ষক শিক্ষিকা তারা একটা মামলা করেছিলেন লেভেল নাইন লেভেল টেনের সমস্যা নিয়ে তাদের আইনজীবী চেয়েছিলেন তাদের মামলাটা কেন আমাদের সাথে ট্যাগ হয়ে যায় আমরা একটা ভয় পেয়েছিলাম যে তাদের মামলাটা মোটেই ন্যাশনাল এফেক্টের মামলা ছিল না সম্পূর্ণরূপে লেভেল টেন নাইনকে লেভেল টেন করে দেওয়ার মানে সামান্য তিনশো টাকার বৃদ্ধির একটা মামলা ছিল আমরা চাইনি সেটা ট্যাগ হোক মাননীয় বিচারপতি আজকে সেই মামলাকে পৃথকভাবে শুনবেন বলেছেন আমাদের মামলার সাথে ট্যাগ করেননি আমাদের মামলা শুনানিতে আমরা আগেও যেটা বলেছি যে সরকার যে হলফনামা দিয়েছিল সেই হলফনামাতেই আমাদের মূল যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর কিন্তু কোনো উত্তর তারা দেননি আজকে বিশদে শুনানি হয়েছে আমাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মাননীয় আইনজীবী সিদ্ধার্থ ব্যানার্জী বিক্রম ব্যানার্জী সুদীপ্ত দাসগুপ্ত অর্ক নন্দী সহ আরও এক দল আইনজীবী বিশদে সমস্ত কিছু শুনানি হয়েছে শুনানি হওয়ার পরে উনি সরকারকে নির্দেশ দিয়েছেন যে আমাদের যে যে পয়েন্টের উপরে মামলা করা হয়েছে সেই সমস্ত পয়েন্টের বক্তব্য সরকারকে আগামী সতেরোই জুনের মধ্যে লিখিতভাবে হলফনামা আকারে দিতে হবে এবং তারপরে আমাদের এক সপ্তাহের সময় পাওয়া যাবে আগামী ছাব্বিশে জুন এই মামলার নতুন করে শুনানি হবে প্রথম দফায় যে হরপনামা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেখানে তারা লেভেল নাইন লেভেল টেনের সমস্যাটা মেনে মিটিয়ে দেবেন বলেছিলেন কিন্তু তারা যেভাবে মেটাবার কথা বলেছিলেন তাতে সিনিয়র শিক্ষকদের কেবলমাত্র তিনশো টাকা গ্রেড মানে বৃদ্ধি ছাড়া অন্য কোনো কিছু সুবিধা সেভাবে ছিল না আমরা সেটা চাই না আমরা যেটা চাই ছাব্বিশ সাত দু হাজার উনিশের যে অর্ডার সেই অর্ডারটাকে এক এক দু থেকে এফেক্ট দিতে হবে অর্থাৎ রূপা দু হাজার নয় যেদিন থেকে লাগু হচ্ছে সেই দিন থেকেই যেন এই লেভেল মানে পেমেন্ট থ্রির সুবিধাটা আমরা পাই উইথ ছত্রিশশো টাকা গ্রেড পে এবং অন্টেন্টদের ক্ষেত্রে পেমেন্ট টু উইথ উনত্রিশশো টাকা গ্রেড পে সেই হিসেবে ক্যালকুলেশন যেন হয়ে আসে এই সমস্যার সমাধান হলে দু হাজার সালের যে সমস্যা সেই সমস্যাও কিছু সমাধান মানে সমস্যা থাকবে না সমস্ত সমস্যারই সমাধান হবে আমরা আশা করছি যে এই মামলা খুব দ্রুত শুনানি হবে বুঝতেই পারছে না অনেকের অভিযোগ করছেন যে আমরা নাকি এই মামলা নিয়ে তদারকি করছি না অথচ একটা সপ্তাহের মধ্যে দুই দুটো শুনানি প্রমাণ করছে যে আমরা কিন্তু প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের সমস্যা নিয়ে সদা তৎপর আগামী ছাব্বিশে জুন আবার শুনানি খুব বেশি সেটা দেরিও নেই আশা করি সরকার তার মধ্যে হলফনামা দেবে এবং আমাদের যেটা মূল বক্তব্য ছিল যে ছাব্বিশ সাত দু উনিশের যে অর্ডার সেই অর্ডারটা মোটেই গ্রেড পে বৃদ্ধির অর্ডার নয় এটা সম্পূর্ণরূপে বেতন কাঠামো সংশোধনের অর্ডার সরকার এখানেই চালাকি করে এটাকে গ্রেড পে বৃদ্ধির অর্ডার হিসেবে দেখাতে চাইছিল যাতে করে নোশনার এফেক্ট না দিতে হয় আর আমাদের সম্পূর্ণরূপে যুক্তি আছে যে এটা কেবল এবং কেবলমাত্র বেতন কাঠামো সংশোধনের অর্ডার আর বেতন কাঠামো সংশোধনের অর্ডার হলে রূপা দু হাজার যেমন লেখাই আছে যে তার ডেট এক লাগুর থেকে হবে সুতরাং যে হলফনামা তারা দিয়েছিলেন সেখানে কিন্তু তারা নিয়ে তারা পড়েছিলেন দু হাজার সতেরো থেকে দু হাজার চোদ্দ থেকে দু হাজার সতেরো সালে যায় বেতন সমান হয়ে যাবে তারা বলেছিলেন যে এটা হতেই পারে এক দুইয়ের এক সালে জয়েনকারী যোগদানকারী ট্রেন্ড শিক্ষক শিক্ষিকা তাদের বেতন বর্তমানে দু হাজার দুই সালে যোগদানকারী প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের থেকে কম তারা বলেছিলেন যেটা নাকি তারা মিটিয়ে দেবেন কীভাবে মেটাবেন তার কোনো নির্দেশিকা দেননি সমান করে দেওয়ার কথা বলেছিলেন সমান কেন হবে নশনান হলে পরে এই সমস্ত সমস্যারই সমাধান হবে কোনো সমস্যাই সেভাবে থাকবে না চলুন লড়াই চলছে আমরা সদা তৎপর আছি এই মামলা নিয়ে কারণ এটা আমাদের প্রাণের মামলা এবং এটা আমাদের নিজস্ব একান্ত দাবি সুতরাং জয় আমাদের হবে আসছি আবার পরের আপডেট নিয়ে ততদিন পর্যন্ত নমস্কার